পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্ত্রী ও সন্তানদের জোর অনুরোধে চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাঁড়ালেন শরীয়তপুর জেলার জনপ্রিয় মুখ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বিশিষ্ট শিক্ষানুরাগী নড়িয়া উপজেলাধীন নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমিন রতন। রবিবার 5 ডিসেম্বর নশাসন ঢালিকান্দি তার নিজ বাড়ি মাস্টার ভিলাই তিনি তার পরিবারবর্গকে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। মাস্টার নুরুল আমিন রতন এছাড়া জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাবেক নড়িয়া উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সদস্য এবং নড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। এ সময় সংবাদ সম্মেলনে মাস্টার নুরুল আমিন রতনের স্ত্রী জামশেদ আক্তার কেয়া, পুত্র জহিরুল ইসলাম হিমেল, মেয়ে অ্যাডভোকেট নুসরাত জাহান তুর্নী, ভাই হাফিজুর টুলু ও হাসনাল মামুন সহ বিভিন্ন মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রাজনীতি করে জনগণের প্রয়োজনে, জনগণ যদি প্রয়োজন মনে করে তাহলে কাজ করার জন্য প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার পরিবার এবং আমরা মাতৃকুল পিতৃকুল সবাই কিন্তু শিক্ষকতা পেশায় জড়িত। আমাদের রক্তে কিন্তু শিক্ষকতার, আমাদের ভ্রমণিতে কিন্তু শিক্ষকতা পেশা থেকে প্রবাহিত হচ্ছে। সংগতার কারণেই কিন্তু আমার এই বাড়ির নাম দেওয়া হয়েছে মাস্টার ভিলা, যে যা রাস্তা দিয়ে সেগুলো তাকিয়ে থাকে। তো আমরা কিন্তু সবসময় ত্যাগে বিশ্বাসী, ভোগে বিশ্বাসী নাই, আমাদের জীবনটা কিন্তু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমার পরিবার একটু অনীহা এসেছে যে আমরা কোনো চেয়ারম্যান মেম্বার হব না। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জানা দেয় কি আমি এনামুল হক সাহেবের অত্যন্ত স্নেহভাজন, আমি আমার পরিবার, এটা সকলেই জানে। তা আমার মনে হয় যে আমরা চেয়ারম্যান না হলেও মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি আমাদের বটবৃক্ষ, তার একটি ছায়া আমার মাথায় আছে। আমি আশা করি যে অন্তত তার নির্দেশ সাপেক্ষে উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ডে হয়তো আমি তার সিদ্ধান্ত বিধায় কিন্তু আমি সম্পৃক্ত থাকতে পারবো, তাতে মানুষ মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং শান্তির যে সুবাতার সেটি আমরা প্রবাহিত করতে পারবো।